কাঞ্চননগরে পাঁচ দিন ব্যাপী চলছে অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন। মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরীর একশো বাহান্নতম শুভ আবির্ভাব স্মরণ ও বৈষ্ণবাচার্য ডক্টর শ্রীমৎ মহানাম ব্রত ব্রহ্মচারী জিউর একশো উনিশতম শুভ আবির্ভাব স্মরণ, শ্রী শ্রী মহানাম বন্ধু মঠ ও মিশনের বিশতম প্রতিষ্ঠা ও তেত্রিশতম সার্বজনীন মহোৎসব উপলক্ষে ষোড়শ প্রহর ব্যাপী যথাক্রমে শ্রী শ্রী মহানাম মহাকীর্তন ও শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম অষ্টকালীন লীলাস্মরণ কীর্তন অনুষ্ঠিত। পাঁচ দিন ব্যাপী ধর্মীয় এই উৎসবে শাশ্বত সভাপতি অধ্যক্ষ শ্রীমত মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ ও কার্যকরী সভাপতি কুশলী শ্রী বাবুল চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী অমল কৃষ্ণনাথ টুটুল ধর্মপ্রাণ সনাতনী ভক্তর বিন্দু কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের এই প্রতিষ্ঠানের নাম শ্রী শ্রী মহানাম বন্ধু মঠ ও মিশন। বন্ধুপল্লী এই প্রতিষ্ঠানের নামানুসারেই এই এলাকার নামকরণ করা হয়েছে বন্ধুপল্লী, আর পার্শ্ববর্তী পশ্চিম দিকের যে পল্লীটা ওটাকে মহানাম পল্লী। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো শ্রী শ্রী মহানাম বন্ধু মঠ ও মিশন। এটি প্রতিষ্ঠা হয়েছে 2003 সালে, সেই থেকে এর আগে থেকেই উৎসব শুরু হয়েছে। উৎসবের বয়স 33 বছর, এখন 33তম উৎসব চলছে। এবং এই আশ্রম হওয়ার পরে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের 152তম আবির্ভাব স্মরণ চলছে, এবং বৈষ্ণব আচার্য ডক্টর শ্রীমন মহানাম ব্রত ব্রহ্মচারীজি, যিনি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব, ওনার 119তম শুভ আবির্ভাব তিথি স্মরণ, এবং সার্বজনীন 33তম মহোৎসব উপলক্ষে পাঁচ দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান বিশ্বশান্তি, জগতের মহাকল্যাণ এবং সকলের ধর্মময় জীবন কামনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। এই মন্দিরটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কঠোর ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে উনি এটার ঘোষণা করে আসছেন। এখানে একটি বিশেষ আলোচনা উল্লেখ যে ওনার সৃষ্টিতে আরও চারটি মন্দির রয়েছে, এই চারটি মন্দিরেই তিনি এককভাবে একক প্রচেষ্টায় বর্তমান পরিচালনা করে আসছেন, যাহাতে অনেক অনাথ শিশু আছেন যারা এখানে এখান থেকে পরে লেখাপড়া করে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন, এখন নেওয়ারও বিভিন্ন সুযোগ রয়েছে এখানে, অনেক অনাথকে আমরা এখানে লেখাপড়া করার সুযোগ দিচ্ছি। আমরা চাচ্ছি সনাতনী সমাজকে ধর্ম বিমুক্তিকে ধর্মের দিকে আগিয়ে নেওয়া এবং বুদ্ধের প্রতি আধ্যাত্মিক যে প্রেরণাটা দেওয়া, তাতে যে সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠতে পারে এবং জগৎ মঙ্গল কামনা করতে পারে, তাদের প্রতি সেই আদর্শটা সৃষ্টি করার জন্য ওনার প্রাণ প্রচেষ্টা গুরু করে যাচ্ছেন। তো আমরা এই মন্দিরটি করতে আমাদের প্রায় 2 কোটির উপরে খরচ এ পর্যন্ত হয়ে গেছে, সামনে আমাদের অনেক কাজ হয়ে গেছে। সামনের নাং মন্দিরটি প্রায় 3000 স্কোয়ার ফিট দোতলা হবে, উপরে গম্বুজ হবে, এতে আরও প্রায় আমাদের কমপক্ষে 2 কোটি টাকা আমাদের খরচ হতে পারে। তাই আমরা সনাতনী সমাজের যারা দানবীর আধ্যাত্মিক সচেতন ব্যক্তি নয় রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এগিয়ে আসুন। এই ধরনের যদি মন্দির সৃষ্টি আমরা করতে পারি, তাহলে যেখানে অনেকগুলো অনাথের যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সমাজ দিন দিন উন্নতি হবে এবং ওরা জগৎ কল্যাণে নিজকে প্রতিষ্ঠা করে। আমাদের এই উৎসবটা আজকে 33 বছর ধরে চলছে, 4 দিন ব্যাপী, 2 দিন অষ্টপ্রহর মহোৎসব নাম কীর্তন, 1 দিন অষ্টকালীন, 1 দিন শিশুটি মন্তব্য। আমাদের এই কাঞ্চননগর প্রভু জগৎবন্ধু মঠ মিশনের উদ্যোগে অধিবাস অষ্টপ্রহর নাম কীর্তন অষ্টকালীন লীলা শিশুটি মন্তব্য সহ 5 দিন ব্যাপী উৎসব, 33তম উৎসব,
এখানে অনেক দূরদূরান্ত থেকে ভক্ত আগমন হয় এবং আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই মিলিত হয় আমরা আশা করি আমাদের এই উৎসব আরো দিন দিন আরো বৃদ্ধি পাবে আমাদের যে মঠটা আছে এটা আমরা 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করতেছি এখানে আরো অনেক টাকার প্রয়োজন আমি ধর্মমণ্ডল এবং স্থানীয় প্রশাসক এদের কাছে আবেদন করছি আমাদের এই মন্দিরে সহায়তা করে আমাদের এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা করে আর পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার রূপ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ترجمة